মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই প্রীতি ব্লগ। আর প্রীতি, আমি চলে এসেছি একটা ছোটছাকা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একটা ইন্টারেস্টিং ব্লগ, কারণ আজকে শুনতে চলেছে রিজু ফার্স্ট 2 বছর পরে স্কুলে এক্সাম দিয়েছে, তার রেজাল্ট। তো কী করেছে আমি জানি না, তো ঘরে এসে তো বলতো ভালো ভালো ভালো, তো চলো দেখে আসিটা যে এক্সাম কেমন দিয়েছে আর কী করেছে না করেছে। তো চলো দেখে আসি, আর যদি পারি তো তোমার সাথে শেয়ার করবো, আর নাহলে নাম্বারগুলো শেয়ার করবো। আপাতত ও যাবে না, কারণ ওর টিউশন আছে, তার জন্য ও যাবে না। রিজু ও এখন খেতে বসে গেছে, আর এদিকে রাহুলও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছে, এখন 9:30 বাজছে। তো চলো যাই। গাড়ির এত আওয়াজ যে কোনো কথাই শুনতে পাওয়া যাচ্ছে না, তাই আমি মিউট করে দিয়ে আমি ভয়েস করতে চলে এলাম। আর ভয়েসে আমি বলতে চাই যে রিজুর রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে, শুধু ইংলিশটা বাদ দিয়ে। তো ও ঘরে এখন খুব মানে ভয়ে আছে যে রেজাল্ট কেমন হবে, তার জন্য ও আসেও নেই। তো তো চলো যে পরে জিজ্ঞেস করব যে তোর কী মনে হচ্ছে, তারপরে আমি বলবো রেজাল্টের কথা। তবে ইংলিশ রেজাল্ট একটু খারাপ হয়েছে, আর একটু আশা করেছিলাম। আর বেঙ্গলিটা তো একদম ফুল মার্কস পেয়েছে, যেটা আশা করিনি। তো যাই হোক, একটু ভালো করে দেখতে হবে এবারে হাফ ইয়ারলি পরীক্ষা। যাই হোক, ইউনিট টেস্টটা এমন তেমন করে কেটে গেল, তবে এই 2 বছর পর স্কুলে যে বসে পরীক্ষা দিল, সেজন্য আমার একটু ভয় ছিল, কারণ কেমন লিখবে, ওই টাইমের মধ্যে কী করবে, আদৌ পারবে না কি খাতা মানে সেলাই করতে পারবে কি না। তো ঠিকঠাকই করেছে, যাই হোক, বাড়ির থেকে স্কুলে ভালোই করেছে। তো চলো দেখতে থাকো আর পাশে থাকো। চলো ফ্রেন্ড, এসে দেখি রান্নাঘরে ঢুকে গেছি, আর আমার ক্যামেরা বন্দি করা হয়নি রিজুর রিয়াকশান। তো যাই হোক, ও টিউশনে চলে এসেছিলো ম্যাম, তাই আর একটা এসে শুনলাম একটা ধামাকা খবর, চলো শুনতে থাকো। রিজু স্কুল থেকে এসে তাতে করে রান্না চাপিয়ে দিয়েছে, স্নান করে এসে, আর এদিকে মা টাক 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 করে তরকারি কাটছে, আর আমি এদিকে যোগাযোগ করে নিয়ে একবারে রান্না করতে বসে গেছি। তো চলো, এখানে ডিম আর ইলিশ মাছ মাত্র 3টে আছে, আর ডিম রাহুল খাবে, রাহুল দিয়েই আজকে সর্ষে হবে আর মাছের ঝোল, আর একটা কী হবে দেখি মা কী কাটছে। তো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সাথে রিজু রিয়াকশান দেখাবো যদি পারি, কারণ অনেকদিন পর রান্না করছি, তো পা হাত পা পুরো ধরে যাচ্ছে। আর এই যে উনি চলে এসেছেন আমার সাথে ভিডিও করতে, এদিকে আমার ভিডিও রেডি করা আছে, ও দেখতেই পাইনি, তো একটু তুলে নিল ক্লিপ। চলো দেখতে থাকো, পাশে থাকো আর সঙ্গে থাকো। এরপরে আর কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি, একেবারে আমি বিকালে চলে এসেছি। আর বিকালে রিজু ঘুম থেকে উঠেই
বায়না করেছে ওর বাবার সাথে মাঠে খেলতে যেতে, তো আজকে তো বায়না রাখতেই হবে, তাই ওর বাবা ওর সাথে খেলতে চলে গেছে মাঠে। আর এখানে সেই ভিডিওটাই তুলেছে, আর আমি আর রান্না টান্না করে আর ভিডিও তুলতে পারিনি, কারণ প্রায় ক্লান্ত লাগছিল, কারণ প্রতিদিন তো রান্নাঘরে রান্না করা হয় না, না তাই একটু ক্লান্ত লাগছিল, আর রিজুরও রিয়াকশান নেওয়া হয়নি। তো এখানে আমার ব্লগটাকে শেষ করছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের খেয়াল রেখো, নিজেরা খেয়াল রেখো, নিজেদের খেয়াল রেখো, তো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগের সাথে, গুড বাই।